নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তো দেখো অঙ্ক বই সলভ করাবো, কষে দেখি 1.3। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি যদি অনুশীলনীর যদি MCQ SA³ শূন্যস্থানগুলো যদি একটু সলভ করে দিতেন তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকার হতো। তো দেখো তাদের জন্য আমি নিয়ে আসছি আজকে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো করাবো এগুলো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে আলোচনা করা যাক, আমাদের প্রশ্নগুলো কী আছে একটু আলোচনা করা যাক, ঠিক আছে? আমাদের ফার্স্ট প্রশ্ন বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কটি। সুপ্রিয় দর্শকার্থী, একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কিন্তু দুটি। তোমরা জানো যে দ্বিঘাত সমীকরণ তোমরা যখন করবে তখন কিন্তু তোমাদের কিন্তু দুটো মান বেরোবে, এক্সের দুটো মান বেরোবে, বুঝতেই পারছো? দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কটি হবে? দুটি হবে, এটা তো তোমরা জানো। যদি তোমরা এটা তো জানো (x²+bx+c=0), অর্থাৎ কিন্তু এই যে মান কিন্তু দুটো বেরোবে, ঠিক আছে? এক্সের মান দুটো বেরোবে। তোমরা যতগুলো অঙ্ক প্র্যাকটিস করেছো, তোমরা 1.2 যতগুলো অঙ্ক তোমরা প্র্যাকটিস করেছো, তোমরা নজর করে দেখতে পারবে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কিন্তু দুটো করে বেরিয়েছে, অর্থাৎ এক্সের কিন্তু দুটো করে মান বেরিয়েছে। ওকে, কী বলছে বুঝতে পারছো? আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? আমাদের নেক্সট প্রশ্ন আছে রোমান টু এর প্রশ্ন, (x²+bx+c) দ্বিঘাত সমীকরণ হলে, তো দেখো এর অ্যান্সার কী হবে? (c≠0) এর অ্যান্সার হবে, (c≠0) এর অ্যান্সার হবে। তো দেখো তোমাদের আমি বোঝাচ্ছি, তো দেখো যদি (c≠0) হয়, তো দ্বিঘাত সমীকরণ যদি (c≠0) হয় তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণটা হবে। তোমাদের জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এগুলো সম্পূর্ণভাবে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো আমরা যদি (a²+bx+c)=0 ধরি, তোমরা মনে করো এর মান যদি তোমরা যদি জিরো ধরো, মানে (0x²+b) এর মান জিরো ধরো, (0×x+c) এর মান যদি জিরো ধরো, তোমরা মাথায় রাখবে যে আমরা সবসময়ের জন্য কিন্তু (a≠0) ধরি, অর্থাৎ এটা কী হচ্ছে? (0+0+0), ঠিক আছে? অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি নজর করে দেখতে পারি যে (a≠0), অর্থাৎ (a≠0) ধরি তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণটা কিন্তু আমাদের এটা কিন্তু (a≠0) এটা এর কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান থ্রির অঙ্ক, বলেছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হবে? সুপ্রিয় দর্শকার্থী, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কিন্তু দুটো হবে। কত হবে? দুটো হবে। তোমরা জাস্ট যদি কোনো সমীকরণ মানে লক্ষ্য করতে পারো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ আমরা যদি এই অঙ্কটা ফলো করি যে (x²-2x+1=0), তো দেখো যদি একটা দ্বিঘাত সমীকরণ যদি হয় এর সর্বোচ্চ ঘাত কমসে কম দুই হতেই হবে, দুই যদি না হয় কিন্তু সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। যদি এরকম টাইপের অঙ্ক করো (2x+4=0), তো দেখো (x)=2x= কী হবে? -4 হবে, আর (x)= কী হবে? -4/2 হবে। কাটাকাটি করলে কী হবে? শুধুমাত্র টু হবে, অর্থাৎ এক্সের কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের তোমাদের কিন্তু এক্সের মান কিন্তু যদি তোমরা এক ধরে নাও, তো দেখো আমি কিন্তু এক ধরেছি, এক্সের মাথায় কোনো স্কোয়ার দিইনি, সেখানে কিন্তু দ্বিঘাত সমীকরণ কিন্তু হচ্ছে না, অর্থাৎ তোমাদের কিন্তু সর্বোচ্চ মান কিন্তু তোমাকে কমসে কম দুই ধরতেই হবে, ঠিক আছে? দুই যদি না হয় তাহলে কিন্তু সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? বলেছে রোমান ফোরের অঙ্ক, (4)ব্র্যাকেটের বা মানে ভিতরে আছে (4)(5x²-7x+2)=5, বাইরের দিকে রয়েছে মানে ব্র্যাকেটের মধ্যে আছে (4x²-6x+3), সমীকরণটি কী আছে? তো দেখো সমীকরণ কিন্তু একটা রৈখিক সমীকরণ হবে, তোমাদের অঙ্কটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, তো দেখো অঙ্ক যেটা বলেছিল আমি ডাইরেক্ট এখানে দেখে দিচ্ছি, ফোর আছে, ব্র্যাকেটের মধ্যে আছে (5x²-7x), ঠিক আছে, +2,
সমান সমান এইদিকে কি আছে বাইরের দিকে 5 আছে ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে আছে 4 x স্কয়ার মাইনাস 6 x ঠিক আছে 6 x প্লাস প্লাস 3 এটা অঙ্কটা আছে তো দেখো যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে 4 5 20 x স্কয়ার একটু ছোট করে লিখছি হ্যাঁ 20 x স্কয়ার হবে ওকে তো দেখো আমি একটুখানি শর্ট করে নিচে ঠিক আছে একটু লেখাটা একটু বড় বড় হয়ে যাচ্ছে তো যাতে তোমাদের একটু সুবিধা হয় ঠিক আছে 20 x স্কয়ার মাইনাস এবার ছোট ছোট হচ্ছে দেখো 4 7 28 x 28 x প্লাস তো দেখো এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে ঠিক আছে আর এখানে আছে 4 দুগুণি 8 আছে ওকে 8 সমান সমান এখানে কি হবে 4 5 20 x স্কয়ার তারপর হবে 5 এর সঙ্গে 6 গুণ করলে হবে 5 6 30 x মাইনাস 30 x তারপরে হবে প্লাস 3 5 15 তাই তো তো দেখো 20 x স্কয়ার 20 x স্কয়ার কিন্তু কেটে যাচ্ছে এখানে কি থাকছে 28 x থাকছে মাইনাস 28 x এখানে আছে মাইনাস 30 x এটা হবে প্লাস 30 x ঠিক আছে এখানে কি আছে প্লাস 8 আর এদিকে আছে মাইনাস প্লাস 15 ঠিক আছে প্লাস যদি 15 থাকে তাহলে কত হবে এখানে কি আছে মাইনাস মাইনাস কি আছে মাইনাস 28 x আর এদিকে আছে মাইনাস প্লাস মাইনাস 30 x আছে এদিকে আছে প্লাস 30 x হলো এদিকে আছে প্লাস 8 আর এদিকে আছে প্লাস 15 থাকলে কি হবে মাইনাস 15 হবে ইকুয়াল টু 0 হবে তো দেখো 30 28 x থেকে 30 x বাদ দিলে কত থাকছে 2 x থাকছে ঠিক আছে আর 8 থেকে 15 বাদ দিলে কত থাকছে মাইনাস 7 থাকছে ইকুয়াল টু 0 আমরা নজর করে দেখতে পাচ্ছি 2 x সমান সমান 7 এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু কোনো এক্স এর যেটা আছে যে কোনো সমীকরণটি কিন্তু একটা রৈখিক সমীকরণ তোমরা দেখতেই পারছো যে এখানে কিন্তু এক্স এর যে দুটো মান আসবে সেরকম টাইপের কোনো ব্যাপার না এটি কি সমীকরণ এটি একটি কিন্তু রৈখিক সমীকরণ সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কি আছে আমাদের নেক্সট প্রশ্ন আছে রোমান ফাইভ এর প্রশ্ন এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান সিক্স সমীকরণটির বীজ বীজ দয় কী হবে অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে সিক্স হবে তো দেখো তোমাদের আমি বোঝাচ্ছি কী করে হবে ওকে অঙ্কটা কী বলেছে অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান সিক্স এটা বলেছে তাই তো তো দেখো আমরা যদি কোনাকুনি গুণ করি এক্স স্কোয়ার সমান সমান সিক্স এক্স তাহলে এক্স স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু জিরো এক্স যদি কমন নেই তা কী থাকবে এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তাই তো তাহলে কী থাকবে এগুলো কিন্তু বা দেবে এগুলো কিন্তু বয়কারে বা দেবে ওকে বা দেবে ওকে তাহলে এক্স মাইনাস সিক্স সমান সমান জিরো বাই এক্স ঠিক আছে যদি এরকম ক্যালকুলেশন করো তোমরা নজর কি করে দেখতে পারবে তোমরা এখানে কিন্তু নজর করে দেখতে পারবে তার মানে কি আছে জিরোর সঙ্গে এক্স গুণ করলে কী হবে একটু ব্র্যাকেট করে দিচ্ছি জিরোর সঙ্গে এক্স গুণ করলে কী হবে জিরো হবে অর্থাৎ এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এক্স সমান সমান হবে সিক্স এখানে বা দেবে প্লিজ এগুলো বা দেবে তোমরা কিন্তু বা না দিলে কিন্তু অঙ্কটা কেটে যাবে অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সুপ্রিয় দর্শকার্থী সিক্স ওকে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের যে অঙ্কটা আছে সেটা কিন্তু শূন্যস্থান পূরণ করো ঠিক আছে শূন্যস্থান পূরণ করো যে অঙ্কটা বলেছে বলেছে সি এর না শূন্যস্থান নয় সত্য মিথ্যা লেখো অঙ্কটা বলেছে বি দাগের অঙ্ক বি দাগের অঙ্ক ঠিক আছে বি দাগের অঙ্ক বলেছে এক্স মাইনাস থ্রি ওকে এর হোল স্কোয়ার মাইনাস টু গণ্ডগোল হচ্ছিল ঠিক আছে মাইনাস সিক্স এক্স প্লাস নাইন তো দেখো এর ফর্মুলা যদি ফেলে দিই তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি এর হোল স্কোয়ার আর এখানে কী থাকবে এটা যা আছে সেটাই টুকে দেবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন তাহলে কী থাকছে এখানে কী থাকছে টোটাল ক্যালকুলেশন করলে কী থাকছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন সমান সমান এখানেও কী থাকছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস
9 তো দেখো এইটা 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 এটা সব কিন্তু কেটে যাচ্ছে কেটে যদি যায় তোমরা দেখতে পাচ্ছো যে অঙ্কটা কিন্তু এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ নয় এটা কি আছে ফলস আছে এটা কি আছে মিথ্যা আছে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয় এটা কি আছে দেখতেই পাচ্ছো তোমরা টোটাল ক্যালকুলেশন যেটা আমরা করতে পারছি এই ক্যালকুলেশনের মাধ্যমে তোমরা নজর করতে পারছো যে এর a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার এখানে তো আর এখানে কিন্তু প্লেস এটা কিন্তু সমান সমান দেবে এখানে সমান সমানটা হয়নি ওকে আর এই যে ফর্মুলা যেটা আছে এখানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে x স্কয়ার মাইনাস 2x 2 সূত্রে 2 ইনটু x ইনটু 3 এখানে যেটা আছে টোটাল ক্যালকুলেশন করে কিন্তু 0 0 আছে এটা কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ নয় তার জন্য এটা কিন্তু মিথ্যা হবে কি হবে মিথ্যা হবে মহেশী থয়জফল আকার মিথ্যা ওকে আমাদের নেক্সট প্রশ্ন কি আছে আলোচনা করা যাক সুপ্রিয় দর্শকার্থী আমাদের বি এর রোমান 2 এর প্রশ্ন বি দাগের একটু কালারটা নিয়ে নিই বি দাগের রোমান 2 এর প্রশ্ন দিয়েছে কি বলেছে দেখো বলেছে এক্স স্কয়ার সমান সমান 25 বলেছে সমীকরণের একটি বীজ মাত্র পাঁচ একটি বীজ বলেছে পাঁচ তো দেখো একটি বীজ পাঁচ হবে কি হবে না সেটা তোমাদের আমি দেখাচ্ছি আমি দুটো খণ্ডে ভাগ করছি অঙ্কটা কি বলেছে এক্স স্কয়ার সমান সমান 25 তাহলে এক্স সমান সমান কি হবে এগুলো কিন্তু বা দেবে ওকে প্লিজ বা দেবে কিন্তু এক্স সমান সমান কি হবে রুট 25 রুট 25 মানে কি রুট 25 মানে বলতে বোঝানো হচ্ছে 5 গুণ 5 তো তাহলে কি আছে আমরা দেখতে পারছি এক্স সমান সমান এই যে দুটো পাশ থেকে কটা পাশ নামবে একটা পাশ নামবে অর্থাৎ প্লাস মাইনাস 5 অর্থাৎ এক্স এর দুটো বীজ আছে একটা বীজ মাত্র 5 হবে না এখানে যেটা বলেছে যে এক্স স্কয়ার সমান সমান যদি রুট 25 হয় তাহলে এক্স সরি সরি এটা ভুল হয়ে গেছে এটা এক্স সমান সমান হবে ঠিক আছে একটু কেটে দিয়ে করছি তোমাদের এই এবার বোঝাচ্ছি এক্স স্কয়ার সমান যদি 25 হয় তাহলে এক্স সমান সমান রুট 25 হবে রুট 25 মানে কি এক্স সমান সমান প্লাস মাইনাস 5 এটা পাচ্ছি অর্থাৎ এখানে কিন্তু দুটো বীজ পাচ্ছি একটা বীজ পাচ্ছি মাইনাস 5 অপর বীজ পাচ্ছি শুধুমাত্র 5 মানে প্লাস 5 অর্থাৎ এখানে কিন্তু একটা বীজ না দুটি বীজ তার জন্য এটা কি হবে সুপ্রিয় দর্শকার্থী তার জন্য এটা ফলস হবে অর্থাৎ মিথ্যা এখানে একটা বীজ কোনো মানে কোনো সময়ের জন্য নয় বইতে বলে দিয়েছে যে এখানে কিন্তু যেটা বলেছে যে একটি বীজ শুধুমাত্র প্লাস 5 কিন্তু না আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো বীজ বেরোচ্ছে ওকে কি বলছি বুঝতে পারছো নেক্সট প্রশ্ন কি আছে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের যে প্রশ্নগুলো আছে সি দাগের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো কি বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ ইজ ইকুয়াল টু জিরো বি নট ইকুয়াল টু জিরো তবে সমীকরণটি একটি কী হবে রৈখিক সমীকরণ তোমার দেখতেই পারছো যে অঙ্কটা যেটা বলেছে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো বলেছে তাই তো তোমরা এখানে নজর করে দেখতে পাচ্ছ এ সমান সমান জিরো বি নট ইকুয়াল টু জিরো যদি এটা যদি তোমরা যদি নজর করে দেখো দেখো তোমাদের যে এখানে কিন্তু দুটো পিস কিন্তু লুকিয়ে আছে তার মানে কিন্তু আমরা যদি এ সমান সমান যদি জিরো ধরি আর বি নট ইকুয়াল টু যদি জিরো ধরি তাহলে কিন্তু এখানে যে অঙ্কটা যেটা লক্ষ্য করতে পারছি এটা কিন্তু একটা রৈখিক সমীকরণ কী হবে রৈখিক হবে রৈখিক ঠিক আছে রৈখিক সমীকরণ ওকে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন বলেছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি কি হবে তো দেখো দুটি বীজই এক হয় তোমাদের মাথায় রাখতে হবে যদি অঙ্কটা যদি এরকম করে করো তোমরা যে তোমাদের অঙ্কটা কিন্তু অন্য জায়গায় করে দিচ্ছি ঠিক আছে এখানে একটু পেজটা একটু ঘুরিয়ে দিচ্ছি ঠিক আছে নাহলে বোঝানো বহুত মুশকিল হয়ে যাচ্ছে অঙ্ক বইতে বলেছে যে দুটি বীজই এক হয় অর্থাৎ যদি অঙ্কটা যদি এরকম করে করো তোমরা যে এক্স স্কোয়ার এটা এক্স স্কোয়ার ওকে একটু সুন্দর করে লিখছি ওকে বাজে লাগছে দেখতে একটু কেটে দিচ্ছি সুন্দর করে তো দেখো এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু যদি জিরো ধরো প্লাস 1 ইকুয়াল টু যদি জিরো ধরো তো দেখো আমরা যদি এটা যদি মিডল টার্ম ফাংশন করি এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ x প্লাস 1 ইকুয়াল টু জিরো ওকে তো দেখো এক্স স্কোয়ার হবে মাইনাস এক্স হবে প্লাস 1 হবে ইকুয়াল টু জিরো হবে
তাহলে দেখো x যদি কমন নিই x মাইনাস 1 থাকছে অপর দিকে যদি মাইনাস 1 কমন নিই তাহলে x মাইনাস 1 থাকছে ইকুয়াল টু 0 থাকছে তাহলে তোমরা নজর করে দেখতে পারো যে x মাইনাস 1 x মাইনাস 1 তো x মাইনাস 1 আছে আর এখানে কি আছে এখানে আছে x মাইনাস 1 তো দেখো x মাইনাস 1 ইকুয়াল টু 0 তো আমরা নজর করে দেখতে পাচ্ছি আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয় x মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x সমান সমান কি হবে 1 হবে 1 হবে অপর দিকে x মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x সমান সমান কি হবে 1 হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটো বীজ মানে দুটি বীজ এক এখানে একটা বীজ এক এখানেও বীজ এক অর্থাৎ সমীকরণটা কি আছে সমীকরণটা আমরা নজর করে দেখতে পাচ্ছি সমীকরণটা কিন্তু একটু এইট হবে এই যে এই সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যদি যদি আমরা যদি এই সমীকরণটা যদি এইটা ধরে নিই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে কিন্তু দুটি বীজ ই এক বেরোবে তখন এখানে একটা বীজ এক বেরিয়েছে এখানে একটা বীজ এক বেরিয়েছে অর্থাৎ বুঝতে পেরেছি আমি কী বলছি অর্থাৎ এর অ্যান্সার হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্ক রোমান্তরীর অঙ্ক বলেছে এক্স স্কোয়ার মাই এক্স স্কোয়ার সমান সমান সিক্স এক্স সমীকরণটির বীজ দয় জিরো ও মাইনাস সিক্স হবে তো দেখো জিরো ও মাইনাস সিক্স কী করে হচ্ছে সেটা তোমাদের আমি বুঝিয়ে দেবো ওকে সুপ্রিয় দর্শকার্থী অঙ্কটা কী বলেছে তোমাদের আমি দেখাচ্ছি বলেছে এক্স স্কোয়ার সমান সমান সিক্স এক্স বলেছে সমীকরণ সমীকরণটির বীজ দয় ড্যাশ ও ড্যাশ এটা বলেছে তোমরা যদি অঙ্কটা এরকমভাবে করো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এদিকে প্লাস সিক্স আছে এদিকে আসে মাইনাস সিক্স এক্স হয়েছে সমান সমান জিরো এগুলো বা দেবে প্লেস এগুলো বা দেবে কিন্তু বা দেবে এগুলো বানা দিলে মানে বানা দিলে কেটে দেবে এক যদি কমন নাও এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে এক্স এইটা এক্স সমান সমান কী হবে জিরো হবে এক্স সমান সমান জিরো হবে অপর দিকে এইটা যেটা আছে এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এক্স সমান সমান কী হবে সিক্স হবে ওকে কী বলছি বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অর্থাৎ এর অ্যান্সার হবে জিরো আর কমা সিক্স ওকে আমাদের নেক্সট প্রশ্ন কী আছে সুপ্রিয় দর্শকার্থী এবার আমি এগারো দাগের প্রশ্নগুলো সলভ করবো যেখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সলভ করা আছে ফার্স্ট অঙ্কটা কী বলেছে বলেছে এ মানে সরি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের একটি পিস ওয়ান ও এর মান নির্ণয় করো তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো ওকে তো দেখো অঙ্কটা কী বলেছে অঙ্কটা যদি এরকমভাবে করো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো বলেছে সমীকরণের একটি পিস ওয়ান বলেছে তাই তো তাহলে কী আছে এটা এক্সের মান যদি ওয়ান ধরো ওয়ানের হোল স্কোয়ার প্লাস এ গুণ এক্সের মান ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে কী থাকছে এখানে থাকছে ওয়ান প্লাস এ প্লাস থ্রি ইকুয়াল টু জিরো তাই তো তাহলে কী থাকছে এ প্লাস তিন আর এক যোগ করলে কত হয় চার হয় এ প্লাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে এ সমান সমান কী থাকছে এ সমান সমান মাইনাস ফোর থাকছে এর অ্যান্সার ঠিক আছে এ সমান সমান কী থাকছে মাইনাস ফোর থাকছে সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান টু এর অঙ্ক এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কী আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস সিক্স সমীকরণের একটি বীজ দুই হলে অপর বীজটির মান কত হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো এর অ্যান্সার কিন্তু হবে আমাদের কিন্তু আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু হবে যে রোমান টু এর যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তিন হবে কী হবে তিন হবে তো দেখো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা কী করে করতে হয় তো দেখো অঙ্কটা বলেছে যদি অঙ্কটা এরকমভাবে করো তোমরা অঙ্কটা কী বলেছে আমি দুটো খণ্ডে ভাগ করে নিচ্ছি ঠিক আছে তাহলে বোঝাতে বহুত সুবিধা হবে নাহলে একটু গণ্ডগোল হয়ে যাচ্ছিলো অঙ্কটা কী আছে এক্স স্কোয়ার মাইনাস টু ব্র্যাকেটের মতো প্লাস বি ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এটা বলেছে ঠিক আছে তো দেখো এক্সএস এক্সের মান যদি টু ধরি টু এর হোল স্কোয়ার টু কেটে দিচ্ছি ভালো করে বোঝা যাচ্ছে না এক্সএস এক্সের মান যদি টু ধরি টু এর হোল স্কোয়ার মাইনাস টু
प्लस बी एक्सर मान टू धरलम ठीक आछे और एखाने कि आछे प्लस सिक्स आछे इक्वल टू जिरो ताले देखो फोर माइनस दुई दुगुणी कत एर संगे गुण कर दिछि हाँ दुई दुगुणी चार प्लस माइनस माइनस टू बी प्लस सिक्स इक्वल टू जिरो एखाने आरेकटा भाग कर दिच्छि तो देखो प्लस फोर माइनस फोर केटे जाए कि देखा माइनस टू बी समान समान माइनस सिक्स थे तेल माइनस माइनस जो केटे जाए बी समान समान सिक्स बाई टू थे काटले कत तीन हे अर्थात एर अन्सार किन्तु बी समान समान थ्री है ओके कि बुझते एर अन्सार है थ्री सुप्रिया दर्शकार्थी हमारे नेक्स्ट अंक कि नेक्स्ट अंक रोमान थ्री अंक कि बोले से टू एक्स स्क्वायर प्लस के एक्स प्लस फोर इज इक्वल टू जिरो समीकरण एक बीज दुई अपर बीजटर मान लेख खूब गुरुत्वपूर्ण अंक तो देखो अंकटा कि कराची से दिखे प्लिज तुम्हारा एक नजर करो ठीक है तो देखो अंकटा नजर करते एक बीज जदि दुई है तो देखो एक बीज जदि दुई है तो अपर बीज कत है अपर बीज किन्तु चार है अपर बीज कि अपर बीज हो चार अर्थात हमें देखते अंकटार भरे जे तो देखो तुम्हारे हमें अंकटा सल्व कर दीची टू एक्स स्क्वायर प्लस के एक्स प्लस फोर एक बीज जदि दुई है तेल अपर बीजेर अपर बीजटर मान कि आज लिखते हैं तो देखो अंकटा तुम्हारे सल्व कर दीची तो देखो सुप्रिय दर्शकार्थी अंकटा बोले से टू एक्स स्क्वायर ठीक है प्लस के एक्स तारपरे बोले से प्लस फोर इक्वल टू जिरो तई तो अंकटा एटा बोले तो देखो आमरा जदि टू गुण एक्सर मान बोले एक बीज दुई बोले टू एर होल स्क्वायर प्लस के गुण आमरा एखाने नजर करते पारछि जे एक्सर मान टू बोले के गुण टू प्लस फोर इक्वल टू जिरो तई तो एखाने कत आछे दुई दुगुणी चार चार दुगुणी आठ प्लस टू के प्लस फोर इक्वल टू जिरो तो देखो आठ एदिके चार कत है बारो है माने टू के प्लस टुएल्व इक्वल टू जिरो तई तो एगुलो बाद देवे प्लेस एगुलो बाद देवे किन्तु ओके बाद देवे ब्रैकेट बाद देवे तहले टू के समान समान माइनस टुएल्व तहले के समान समान कि होबे माइनस टुएल्व बाई टू काटले कत होबे सिक्स होबे अर्थात आमरा नजर करे देखते पारछि जे एक्स समान समान माइनस सिक्स किन्तु आसछे एबार देखो एक्सर मान जेटा सरि एक्सर मान ना सरि एटा एक्सर मान ना केटे दिच्छि एटा किन्तु के एर मान पेयेछि कार मान पेयेछि के एर मान पेयेछि के समान समान माइनस सिक्स आमरा पेयेछि तई तो एबार आमि मानगुलो पुट करे देबो ठीक आछे आमादेर समीकरणटा बोलेछिलो जे टू एक्स स्क्वायर प्लस के एक्स प्लस फोर इक्वल टू जिरो बोले तई तो देखो ये टू एक्स स्क्वायर जेटा आछे सेटा थाकबे प्लस के आछे के एर मान कत माइनस सिक्स पेयेछिलाम आर एक्स एर मान तो एक्स ही बसे गेलो प्लस फोर इक्वल टू जिरो तई कि थाकछे एखाने एखाने थाकछे टू एक्स स्क्वायर प्लस माइनस माइनस सिक्स थाकछे प्लस फोर थाकछे इक्वल टू जिरो थाकछे तो एखान थेके जदि आमि टूटा कमन नहीं टू कमन नीले कि थाकछे एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस टू इक्वल टू जिरो अर्थात अंकटा कि थाकछे अंकटा थाकछे एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस टू इक्वल टू जिरो तो देखो एखाने किन्तु आमि आबार तार माने कि थाकछे एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस माइनस थ्री एक्स प्लस टू इक्वल टू जिरो तई तो देखो हमें तुम्हारे अंकगल सल्व करा ठीक है एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस टू टू एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस टू एक मने रखते तुम्हारे ठीक है अंकटा कि सर एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस टू इक्वल टू जिरो पे तई तो देखो मिडिल टर्म फंक्शन कर माइनस तो देखो ये तुम्हारा कि कर टू प्लस वन करो एक्स करो प्लस टू इक्वल टू जिरो
তাহলে কি থাকছে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এক্স কমন হলে কী থাকছে এক্স মাইনাস টু থাকছে এখানে কী থাকছে ওয়ান কমন হলে কী থাকছে এক্স মাইনাস টু থাকছে ইকুয়াল টু জিরো তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু অর্থাৎ এক্স মাইনাস টু আর কী থাকছে এক্স মাইনাস ওয়ান থাকছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে কি আছে তো দেখো আমি দুটো ভাগে ভাগ করছি এক্স মাইনাস টু ইকুয়াল টু যদি জিরো হয় এক্স সমান সমান কেবে শুধু টু হবে আর এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এক্স সমান সমান কী হবে ওয়ান হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণের একটি বীজ কিন্তু দুই অপর বীজ কিন্তু ওয়ান বইতে বলেছে একটি বীজ যদি দুই হয় অপর বীজ কী হবে অপর বীজ কিন্তু ওয়ান হবে মানে অর্থাৎ হবে এর অ্যান্সারটা হবে সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক আমাদের রোমান ফোরের প্রশ্ন বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের নয়ের কুড়ি হলে সমীকরণটি লেখো তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা তোমাদের এখানে আমি দেখে দিচ্ছি বলেছে মনে করি ভগ্নাংশটি সমান সমান এক্স ধরো মনে করি ভগ্নাংশটি সমান সমান এক্স ধরো একটু কালারিংটা একটু পরিবর্তন করছি যাতে তোমরা বুঝতে পারো একটু মোটা কালার করে দিচ্ছি ঠিক আছে একটু মোটা কালার করে দিচ্ছি তো দেখো আমি মনে করো ভগ্নাংশটি সমান সমান একটি ভগ্নাংশটি সমান সমান এক্স ধরেছি ঠিক আছে আর কী আছে বলেছে তার অনন্যক মানে কি অর্থাৎ তার অনন্যকের অন্তর অর্থাৎ বলতে বোঝানো হয়েছে ওয়ান বাই এক্স মাইনাস এক্স সমান সমান নয় বাই কুড়ি নয় বাই কুড়ি তাই তো তাহলে তোমরা এখানে কি করতে পারো লসু করতে পারো লসু করলে কী হবে এক্স হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান সমান নয় বাই কুড়ি তাই তো সুপ্রিয় দর্শকার্থী তো দেখো এবার তোমরা কী করবে তোমাদের কিন্তু এই অবধি রাখলে হয়ে যাবে বইতে বলেছে সমীকরণটা বের করতে বাট সমীকরণ বের করা সত্ত্বেও তোমাদের আমি এক্সট্রা একটু দেখে দিচ্ছি ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তো দেখো তাহলে তোমরা নজর করে দেখতে পারো তাহলে কী থাকছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান নয় বাই কুড়ি থাকছে তাহলে কী থাকছে কুড়ি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো সুপ্রিয় দর্শকার্থী তোমরা এটাকে সমীকরণে ফেলতে পারো কোনো অসুবিধা নেই আমাদের অ্যান্সারটা হয়ে গেছে আমাদের পরের অঙ্কটা কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী আমাদের রোমান ফাইভের অঙ্ক এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থার্টি ফাইভ সমীকরণের বীজ দয় মাইনাস ফাইভ ও মাইনাস সেভেন হলে এ ও এবং বি এর মানটা নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো আমি অঙ্কটা কী করে তোমাদের সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমার একটু নজর দাও তো দেখো অঙ্ক যেটা বলেছে বলেছে একটু তোমাদের আমি করে দিচ্ছি সলভ বলেছে এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থার্টি ফাইভ ইকুয়াল টু জিরো তাই তো অঙ্ক এটা বলেছে তো দেখো আমরা যদি বীজ দয়ের পঁয়ত্রিশ বাই এ অর্থাৎ বীজ দয়ের যদি গুণফল করি মানে এইটা বাই এটা তার মানে কী থাকছে পঁয়ত্রিশ বাই এ থাকছে পঁয়ত্রিশ বাই এ সমান সমান বীজ দয়টা কী আছে মাইনাস ফাইভ গুণ মাইনাস সেভেন তাই তো তাহলে কী থাকছে পঁয়ত্রিশ বাই এ সমান সমান পাঁচ প্লাস মানে আছে প্লাস অর্থাৎ পঁয়ত্রিশ 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 কেটে গেলে এ সমান সমান থাকছে ওয়ান থাকছে তাই তো এটা কিন্তু বীজ দয়ের গুণফল এবার আমি বীজ দয়ের যোগফলটা করাবো তাই তো তো দেখো এটা মুছে দিচ্ছি এরা বীজ দয়ের গুণফল করেছি এখানে সুবিধা হয়ে যাবে আমার করতে অঙ্কটা তাই মুছে দিচ্ছি তো দেখো অঙ্কটা তোমাদের আর একবার একটু দেখতে হবে তো দেখো অঙ্কটা এবার এ এক্স স্কোয়ার একটু মুছে দিচ্ছি নাহলে সমস্যা আছে বোঝাতে ছোটো করে লিখছি এ এক্স স্কোয়ার প্লাস প্লাস আছে বি এক্স প্লাস থার্টি ফাইভ এটা প্লাস থার্টি ফাইভ ইকুয়াল টু জিরো এবার আমি বীজ দর যোগফল করবো অর্থাৎ এটা এটা বীজ দর যোগফল মানে কি বীজ দর যোগফল বলতে বোঝানো হয়েছে বি বাই
b by a समान 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 माइनस फाइव जो माइनस सेवेन। तो देखो बी एर मान हमरा एर मान कत पे एर मान वन पे अर्थात बी बाय वन समान समान माइनस फाइव माइनस सेवेन तै तो এটা মাইনাস হবে সরি আমার মাইনাস দিতে ভুল হয়ে গেছে তো মাইনাস বি বাই বি সমান সমান মাইনাস মাইনাস টুয়েলভ মাইনাস মাইনাস যদি কেটে যায় বি সমান সমান কী থাকছে টুয়েলভ থাকছে এর অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী এগুলো কিন্তু বাদ দেবে প্লিজ এগুলো তো বাদ দেবে বয় করে বাদ দেবে টোটাল তোমাদের সমস্ত অঙ্কগুলো সলভ হয়ে গেছে বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।